हाय फ्रेंड्स, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল কি অফ সাকসেসে। বন্ধুরা, তোমরা যারা প্রাইমারি চাকরি প্রার্থী আছো, 16,500 আর ভিতরে যারা আছো, বা যারা নিউ ডেট দিয়েছো, বা যারা দিতে পারোনি কিন্তু 18, 20 বা 19, 21 ব্যাচে ডিএলএড কমপ্লিট করেছো, প্রত্যেকের জন্য আজকে কোর্টে যে আপডেট, অর্থাৎ কোর্টে যে কেসগুলো শুনানি ছিল সেই ভিত্তিক একটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো, এখানে প্রথমে যেটা আমরা বলছি সেটা হলো ডিএলএড অগ্রাধিকার মামলার ভবিষ্যৎ কি, আদৌ কি ডিএলএড প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। আজকে যে ডিএলএড মামলা শুনানি ছিল তার ভিত্তিতে কিন্তু আমরা যেটা জানতে পারছি সেটা বলবো। আর প্রথম মেরিট লিস্ট অনুযায়ী, অর্থাৎ 15,284 জন যে মেরিট লিস্টটা বেরিয়েছে, সেই মেরিট লিস্ট অনুযায়ী কিছু জনের তো কাউন্সিলিং হয়ে অলরেডি স্কুল পেয়ে গেছে, অনেকে স্যালারি শুরু হয়ে গেছে, বাকি যাদের এখনো কাউন্সিলিং হয়নি তাদের কাউন্সিলিং কবে নাগাদ হবে। যদিও এই ওরিয়েন্টেড ভিডিও এর আগেও আমরা পাবলিশ করেছি, তবে একটা কনফার্ম মোটামুটি নিউজ আজকে দেওয়ার চেষ্টা করব। আর নিউটেড মামলার অবস্থান, অর্থাৎ 2017-এর বিজ্ঞপ্তিতে 2021-এর 31শে ডিসেম্বর যে টেট হলো, সেই টেট সংক্রান্ত কিন্তু বেশ কিছু মামলা চলছে। তো সেই মামলার একটা মামলার শুনানি আজকে ছিল, তার যে অবস্থান সেটা নিয়েও আমরা আলোচনা করবো। তো প্রথমেই আমরা যেটা বলবো ডিএলএড অগ্রাধিকার মামলা সম্পর্কে, ডিএলএড অগ্রাধিকার মামলা নিয়ে। দেখো এখানে ডিএলএড অগ্রাধিকার মামলার আপডেট এবং পরবর্তী প্রভাব। ডিএলএড অগ্রাধিকার মামলার শুনানি আজ কোর্টে বেশ কিছুক্ষণ ধরে চলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। আমরা জানি কোর্টে অলরেডি কিন্তু কোভিড বিধি চালু হয়ে গেছে, আর এই কোভিড বিধি চালু হওয়ার জন্য সমস্ত কেসে, ম্যাক্সিমাম কেসে শুনানি কিসে হচ্ছে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে হচ্ছে। আর এই ডিএলএড অগ্রাধিকার মামলার যে কেস, সেই কেসের কিন্তু বেশ কিছু শুনানি হয়, কিন্তু ফাইনাল রায়দান আজ হয়নি। আর এই ফাইনাল রায়দান যেহেতু আজকে হয়নি, তার জন্য কেসটার পরবর্তী শুনানি আবার হবে 6ই মে। এটা কিন্তু লিস্টেড হয়ে গেছে, 6ই মে আবার শুনানি হবে। এর উপরে ভিত্তি করে আমরা কিছু গেস করতে পারি, কিছু একটা কনক্লুশনে পৌঁছাতে পারি, সেই জিনিসটা এখানে বেসিক্যালি বলবো। দেখো এখানে যেহেতু এই কেসটার সমাধান এখনো অবধি হলো না এবং পরবর্তী শুনানি বেশ পরে, আশা করা যায় ততদিনে 15,384 জনের নিয়োগ সম্পূর্ণ হবে বা হওয়ার পথে থাকবে। আমরা যেটা দেখলাম এই কেসটা পরবর্তী লিস্টেড হয়েছে কততে, পরবর্তী লিস্টেড হয়েছে 6ই মে। এবার মে মাসের প্রথম সপ্তাহে কিন্তু 15,384 জনের যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট অনুযায়ী প্যানেল তৈরি হবে এবং সেই অনুযায়ী কিন্তু কাউন্সিলিং হবে এবং তারা স্কুল পেয়ে যাবে। তাহলে এই যে 15,384 জনের ভিতরে যে অগ্রাধিকার ব্যাপারটা কিন্তু আর থাকছে না, অর্থাৎ ডিএলএড মামলাকারী যারা আছেন তাদের যে 15,384 জনের ভিতরে যে অগ্রাধিকার, সেই ব্যাপারটা আর থাকছে না। তাহলে পরের যে সিট আছে, অর্থাৎ 16,500 শূন্য পদের মধ্যে পরে যে 1216টি যে সিট আছে, শূন্য পদ আছে, সেখানে কারা কোথা থেকে নিয়োগ পাবে, অর্থাৎ কারা কোন জায়গা থেকে নিয়োগ পাবে, সেটা কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া আছে। পর্ষদ যখন প্রথম মেরিট লিস্ট পাবলিশ করেন, তখন সেকেন্ড মেরিট লিস্ট বা থার্ড মেরিট লিস্ট, অর্থাৎ এই 1216 মেরিট লিস্টে কারা কোথা থেকে আসবেন, কোন গ্রাউন্ড থেকে আসবেন, সেটা কিন্তু স্পষ্ট তো বলে রেখেছেন। সুতরাং যেটা মনে করা হচ্ছে যে এক্ষেত্রেও এই যে ডিএলএড মামলাকারী যারা আছেন তারা আর অগ্রাধিকার পাবে না, যেহেতু অলরেডি একটা প্যানেল পাবলিশড হয়ে সেখান থেকে নিয়োগ হয়ে যাবে। তারপরে সেই একই নিয়োগে সেকেন্ড কিংবা থার্ড মেরিট লিস্ট বেরোবে, সেক্ষেত্রেও কিন্তু ডিএলএড অগ্রাধিকারটা, যে তাদের অগ্রাধিকার সেটা পাবে না। তাহলে তারা অগ্রাধিকার কোথায় পেল? 16,500 যে রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে তো অগ্রাধিকার পাওয়ার জন্যই এই ডিএলএড কেসটা করা, ডিএলএড অগ্রাধিকারের কেসটা করা, কিন্তু তারা তাহলে অগ্রাধিকার কোথায় পেল সেটা কিন্তু বেশ সমস্যাজনক একটা পজিশনে পৌঁছে যাবে এবং সে সম্পর্কে কোনো সঠিক সিদ্ধান্ত কিংবা কনক্লুশন থাকছে না। এর পরে যে ব্যাপারটা আসছে সেটা হলো কাউন্সিলিং সংক্রান্ত আপডেট। কাউন্সিলিং সংক্রান্ত আপডেট, এখানে দেখো 16,500 প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রথম যে মেরিট লিস্ট অনুযায়ী কাউন্সিলিং হবে, অর্থাৎ আমরা জানি তো বেশ কিছু জনের কাউন্সিলিং হয়ে গেছে, তাদের স্কুল আইডি পেয়ে গেছে, এরকম ক্যান্ডিডেটের সংখ্যা 15,284 জনের ভেতরে এরকম ক্যান্ডিডেটের সংখ্যা মনে হয়
হচ্ছে 4-5 হাজারের মতো, বাকি যেটা আছে তারা কিন্তু এখনো কাউন্সিলিং হয়নি। তো এই যে 9-10 হাজার ক্যান্ডিডেট যারা আছেন যাদের এখনো কাউন্সিলিং হয়নি, এর আগেও একটা ভিডিওতে কিংবা আনঅফিসিয়ালি যে নিউজটা পাওয়া গিয়েছিল যখন বিকাশ ভবন অভিযান করেন এই ক্যান্ডিডেটরা যে মে মাস নাগাদ কাউন্সিলিং হবে, এটা একরকম কনফার্ম ধরেই নিতে পারো সকলে যে এনাদের কাউন্সিলিংটা কিন্তু মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে শুরু হবে এবং মে মাসের মধ্যেই এনাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে এবং সেখান থেকে কটা নন জয়নিং পোস্ট থাকছে তার কিন্তু একটা হিসাব নিকাশ হবে। এই নিউজটা কিন্তু একরকম কনফার্ম বলেই সবাই ধরতে পারো। এরপরে আসি যেটা, সেটা হলো নিউ টেট মামলার আপডেট। নিউ টেট মামলার আপডেট, নিউ টেট মামলা বলতে যে মামলাটার কথা বলা হচ্ছে সেটা হলো 2017 সালের বিজ্ঞপ্তির উপরে ভিত্তি করে 2021 সালের 31শে জানুয়ারি যে টেট হলো, এই টেটে কিন্তু 2018-20 বা 2019-21 এই যে ব্যাচ, এই সমস্ত ব্যাচে যারা ডিএলএড কমপ্লিট করেছেন এই সমস্ত ক্যান্ডিডেটরা এক্সাম দিতে পারেননি। এখন কেন এনারা এক্সাম দিতে পারেননি বা এনাদের পরবর্তী বিষয় নিয়ে কি ভাবা হচ্ছে, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু বারবার উঠে এসছে। এই সমস্ত প্রশ্নগুলো এই কেস পর্বে কিন্তু বারবার উঠে আসছে। এখন যেহেতু এই কেসগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই এর পরবর্তী শুনানি ডেট ভোট পর্বের পরেই আছে, অর্থাৎ কেসগুলো মে মাসে কিন্তু আবার লিস্টেড হবে এবং আশা করা যাচ্ছে তখনই এর রায়গুলো সঠিক এবং সুস্থভাবে পাওয়া যাবে। তো প্রাইমারি নিয়োগ সম্পর্কিত 2014-এর বিজ্ঞপ্তির উপরে ভিত্তি করে যে নিয়োগ প্রক্রিয়া চলছে সে সম্পর্কিত যে আপডেট, বা 2017-এর বিজ্ঞপ্তির উপরে ভিত্তি করে 2021 সালের যে টেটটা হলো তার উপর যে আপডেট, যেটা আমাদের কাছে ছিল সেটা আমরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই তোমরা আমাদের ভিডিওগুলোকে লাইক করো, আর যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে এসে জানাতে পারো। আর ভিডিওগুলো ঠিকঠাকভাবে দেখার জন্য এবং আপডেটেড থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।